ইংলিশ বেঙ্গলি হোমে আপনাদের স্বাগত। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ রান্নাগুলো লাইক করুন, শেয়ার করুন পরিচিতদের মধ্যে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মনিষ বেঙ্গলি হোম। আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন রান্নাগুলো, ট্রাই করে আমাকে কমেন্টস করুন রান্নাগুলো কেমন লাগছে আপনাদের। আর আজকে রান্নাটা আমি করব না, একটা মজার কথা, এটা হচ্ছে রান্নাটা দিদি করবে, এবং দিদি আরও মজার কথা এখানে করবে না, ওর আরেকটি ফ্ল্যাট আছে সেখানে করবে। ও বাইরে কিছুদিনের জন্য গিয়েছিল বাই ট্রেন, কিন্তু ফিরতে পারেনি, এখানে কিছু অসুবিধা আছে ওর, সেই জন্য ও ওখানেই থেকে গেছে। আমি আজ ওখানে যাব, ও রান্নাটা সেখানে করবে, খুব মজা হবে, দুজনে গল্প হবে, তো চলুন নিয়ে যাই ওর বাড়ি। সুপ্রভাত। গলা শুনেই বুঝতে পারছেন আজকে আমি মনির ননদিনী। তো আজকে একটু অন্যরকম একটা জায়গা থেকে আপনাদের জন্যে রেসিপি দেখানো হবে। আসলে আমি কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম, এবার বাইরে থেকে মানে বলা ভালো যে যেতে বাধ্য হয়েছিলাম। তো বাইরে থেকে ফেরার পরে মা যেহেতু মায়ের বয়স হয়েছে, এখনই মায়ের কাছে যাওয়াটা মনে হলো না খুব একটা সেফ। যতই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করি না কেন, তবুও ট্রেনে ট্রাভেল করলে বুঝতেই পারছেন কিছুটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। তো আমাদের একটা ফ্ল্যাট আছে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সেখানে কয়েকদিনের জন্যে থাকার ডিসিশন নিয়েছি, সেখান থেকেই আজকে আপনাদের জন্য রেসিপিটা দেখাবো। একদম প্লেন রেসিপি, একার জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, একটা প্লেন মাছের ঝোল করব। তো আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, গাজর, পেঁয়াজকলি, আলু, মানে যেগুলো যেটুকু যতটুকু বাজার হাতের সামনে পেয়েছি আর কি, সেগুলোকে একটু কাটাকাটি করে নিই, আর তার সাথে আপনাদের সঙ্গে গল্প চলতে থাকুক। আসলে গল্প করতে করতে কাজ করতে বুঝতেই পারছেন আমরা খুব অভ্যস্ত, সবাই আমরা চাই যে একটু গল্প শুনি, একটু গল্প করি। কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের কয়েকদিন পরে দেখাবো, এখনও পর্যন্ত সেটা আমরা ঠিক করে উঠতে পারিনি। আসলে আমি দূরে থাকার জন্য সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে না, বা মনিকে সেগুলো সব কিছু দিতে পারিনি, মনি এডিট করতে পারেনি। তো সেই ভিউটা দেখাবো পরে বলেই আপনাদের বলতে পারেন আজকে এই ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। এবার আপনাদের একটা কথা বলি, কেন মাছের ঝোল? সেটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে বোধ হয় বাঙালিদের রান্না করা যায় যেটা, সেটা হচ্ছে মাছের ঝোল। আর আমি না ছোটবেলা থেকে মাছ খেতে আর সবজি খেতে খুব অপছন্দ করতাম, তো একটা সময়ে হঠাৎ করে এতটাই অসুস্থ হয়েছিলাম আমার বিএসসি পার্ট টু পরীক্ষার আগে, ডাক্তারবাবু দুটো জিনিস খেতে বলেছিলেন, একটা হচ্ছে মাছের ঝোল কম্পালসারি, আর একটা হচ্ছে চচ্চড়ি, সব কিছু দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি। এইগুলো খেয়ে আমার অসুস্থতাটা অনেকটা কেটেছিল বলতে পারেন। তারপর থেকে মাছের ঝোল আমার খুব পছন্দ, সব রকম যত রকম সবজি থাকে সব সবজি একসাথে খাওয়া যায়, আর দু নম্বর হচ্ছে এটা খুব টেস্টিও খেতে, এখন মনে হয় খেতে খুব ভালো একটা জিনিস। তো আজকে আমি তো বললাম যে যে জিনিসগুলো নিয়েছি যতটুকু জিনিস ছিল সেগুলো দিয়েই, আর সামান্য রুই মাছ এনেছি আর কি, সেই মাছটা ভেজে নেব, পরে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি সেটা। আর যতটা কম সময়ে রান্নাবান্না শেষ করে ফেলা যায় তার জন্য প্রেশার কুকারে করব এটাকে, কড়াতে বেশি তেল টেল দিয়ে যে রান্না করাটা হয় সেটার থেকে আমি একটুখানি দূরেই যাবার চেষ্টা করছি। আসলে লকডাউনে বাড়িতে বসে থেকে থেকে বলতে পারেন সবারই একটু ওয়েট গেন হচ্ছে, আর আরও একটা জিনিস হচ্ছে সেটা যদি কারোর কোনো রকম শারীরিক সমস্যা থাকে সেই শারীরিক সমস্যাগুলো বেড়ে গেছে বেশ কিছু মানুষের, যেমন ধরুন কারোর ট্রাইগ্লিসারাইড থাকলে সেটা বেড়ে গেছে, কারোর কোলেস্টেরল থাকলে সেটা বেড়ে গেছে, শারীরিক পরিশ্রম কম হওয়ার ফল এটা। তো সেই সব কারণে তেলটাকে যতটা অ্যাভয়েড করা যায়, মশলাটাকে যতটা অ্যাভয়েড করা যায় আমি একটু চেষ্টা করছি সেভাবেই খাওয়া দাওয়া করতে, বা আমার ফুড হ্যাবিটটাকে সেইভাবে একটু চেঞ্জ করতে। এবার তবুও তো সেই টেস্টি খাবার মুখ চাই, দেখা যাক আপনাদের জন্য কতটা টেস্টি একটা ঝোল বানাতে পারি। অন্যান্য সবজিগুলো কাটা হয়ে গেছে, কিন্তু ঝোলেতে একটুখানি আদা বাটা দিতে হবে। এখানে সমস্যা কি জানেন তো, অল্প করে জিনিস যদি আপনি কিনতে যান কিছুতেই দোকানদাররা দিতে চায় না অল্প জিনিস, তো অনেকটা আদা নিয়ে আসা হয়ে গেছে, আদাগুলোকে বাটবো এখন, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিই, আদা দিয়ে চা আমরা মোটামুটি বাঙালিরা সবাই খুব খেতে ভালোবাসি। তো আমি সেদিন একটা জায়গায় দেখছিলাম
যে আদা চায়েতে ডাইরেক্ট ব্যবহার না করে আদার খোসাগুলোকে সুন্দর করে কেটে, মানে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকনো করে নিয়ে এক জায়গায় জমা করে রাখছেন তারা, এবং সেইটাকে চা পাতার সঙ্গে মিশিয়ে চায়েতে দিচ্ছেন। খুব সুন্দর ফ্লেভার হয়, আদার থেকে অনেক বেশি ফ্লেভার হয়। যারা এটা দেখাচ্ছিলেন তারা বলছিলেন যে আদার যে গুণ তার থেকেও আদার খোসাতে কি সেটা অনেক বেশি পরিমাণে থাকে। তো আপনারা ট্রাই করতে পারেন, তাহলে আদার খোসাটাও ওয়েস্ট হয় না আর কি। মাছ ধোয়া হয়ে গেছে, তেল হলুদ মাখানো হয়ে গেছে, অনেকগুলো মাছ নিয়েছি, এখন দুদিন থাকবো। ঝোলটাও একটু বেশি পরিমাণে বানিয়ে নেব, একবারেই রান্না করে নেওয়া হবে, সেটা যাতে আমার দুদিন চলে যায় দুবেলা করে। মাছটা একটু ভেজে নিতে হবে। আপনি আপনারা কড়ার সাইজ দেখতে পাচ্ছেন, খুব ছোট ছোট, আসলে এখানে খুব একটা বেশি বাসন কোসন নেই। তো মাছটাও খুব অল্প তেল দিয়ে আমি ভাজি, অল্প তেলে, একদম অল্প। ভাজার সময় চেষ্টা করি আমি একটু ঢাকা দিয়ে করতে, যাতে চারিদিকে তেলটা কম ছিটকায়। আমি এটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, এই ঝোলটাতে একটু গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে। আর এখানে অনেকদিন যেহেতু আসা হয় না, থাকা হয় না, মশলাপাতির অবস্থা খুব খারাপ, তো একটু গোলমরিচের গুঁড়ো দেবো। কিন্তু গোলমরিচ গুঁড়ো করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না, আপাতত আমি হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিই। দেখে নিন একটু হাতুড়ি দিয়ে গোলমরিচ গুঁড়ো। অনেকটা বেলা হয়ে গেছে, জল গরম করতে দেয়া হয়ে গেছে, এটাকে রান্না করে নিয়ে স্নানে যেতে হবে। ব্যাস, আমার গোলমরিচ গুঁড়ো করা হয়ে গেছে। পুরো রান্নাটাই আমরা করব আজকে কুকারে। গ্যাস অন করে দিলাম। কালকে আলু ভাজার একটু তেল রয়ে গেছে, সেই তেলটাকেই ব্যবহার করে নিচ্ছি। খুব সামান্য তেল দিলাম, একটু জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। আস্তে আস্তে তেলের মধ্যে আলু, ফুলকপি, আর গাজর দিয়ে দিলাম, যেহেতু এগুলো একটুখানি হালকা নেড়ে ছেড়ে নিলে ভালো লাগে খেতে। পেঁয়াজ করি আর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমরা পরে দেবো। সাধারণত ঝোলের সবজি আমরা একটু লম্বা লম্বা করে কাটি, বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম শেপে সবজি কাটলে দেখতেও ভালো লাগে আর তার টেস্টও অন্যরকম হয়। সবজি কাটার ওপরে বুঝতেই পারছেন রান্নার টেস্ট অনেকটা দাঁড়িয়ে থাকে। খুব হালকা হাতে এটাকে নেড়ে নেব। আমার আলু কপিগুলো একটু ভাজা হয়ে গেছে হালকা করে, এর মধ্যে সামান্য আদা বাটা, হলুদ গুঁড়ো, আর নুন দিয়ে দিলাম। সবথেকে ভালো হয় এর মধ্যে একটু জিরে আর ধনে যদি আপনারা বেটে দিতে পারেন, আমার এখানে নেই তাই ওগুলো দিতে পারছি না, তার বদলে ব্যবস্থা করা বা অল্টারনেটিভ হিসাবে একটা দেখলাম সবজি মশলা পড়ে আছে, খুব সামান্য দেব আমি একটু টেস্ট করার জন্য, এটা না দিলেও চলে। এবার ওর সাথে
কেটে রাখা পেঁয়াজ করে টমেটো আর কাঁচা লঙ্কার কুচি ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি দিয়ে দিলাম। আবার একটুখানি হালকা হাতে নেড়ে নেব। আমার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দেবেন যাতে মোটামুটি সবজিগুলো ডোবে, না হলে ঝোল ব্যাপারটা থাকবে না। ওপরে মাছগুলোকে সাজিয়ে দেব। আমি বরাবর পুরোটাই মাছ দিয়ে করি, অনেকে মাছ ছাড়া করে নেন তারপরে মাছটা দেন। এটা হয়ে গেলে শুধু নামানোর আগে আপনারা গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে দেবেন। আমি প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিলাম। সবজি যদি একটু বেশি নরম খেতে চান তাহলে একটা হুইসেল বাজার পর বন্ধ করে দেবেন, আর যদি মনে হয় যে না আমরা একটু বেশি দেব তাহলে হুইসেল বাজার পর বন্ধ করে দিয়ে ওই প্রেশারেই রেখে দেবেন, তাহলে আর একটু বেশি নরম হয়ে যাবে। আর ওই বললাম যেরকম একটু চেখে নিয়ে নুনটা দেখে নেবেন, তারপরে একটু গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে দেবেন, তাহলেই আপনাদের টেস্টি অ্যান্ড হেলদি ঝোল তৈরি। গরম মাছের ঝোল আর ভাত একদম রেডি, প্লেটও পাতা হয়ে গেছে। সুতরাং চলুন বসে পড়ি খেতে।